আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবে যারা নতুন আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যেখানে আরবি ভাষা চলে সেখানে নতুন কারোর সাথে বা প্রথম কারোর সাথে দেখা হলে আরবি ভাষায় কিভাবে কথা বলতে হয় বা কি ধরনের কথা দিয়ে আমরা শুরু করব তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব। তাই দ্রুত আরবি ভাষা শিখতে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তোমাকে বা আপনাকে স্বাগতম। প্রথম সাক্ষাতে আমরা যখন কারোর সাথে দেখা হবে আমরা প্রথমে তাকে স্বাগতম জানাবো, যেটি আরবি ভাষায় বলবো আহলান বিক, বা বলতে পারি মারহাবেন বিকা, আহলান বিক অথবা মারহাবান বিকা। সে যদি আপনার পরিচিত হয় বা আপনি যদি তাকে চেনেন তাহলে আপনি তার নাম ধরে বলতে পারেন, যেমন আমি বলি সামি, তোমাকে স্বাগতম। এখানে যার নাম তার নাম ধরে আপনি বলবেন, যেটি আরবি ভাষায় আমরা বলতে পারি মারহাবান বিকা ইয়া সামি। আরবি ভাষায় মারহাবান বিকা ইয়া সামি। বয়স্ক কেউ যদি হয় বা আপনার থেকে সিনিয়র, এ ধরনের কাউকে আপনারা স্যার বলে সম্বোধন করতে পারেন এবং বলতে পারেন স্যার আপনাকে স্বাগতম, যেটি আরবি ভাষায় বলবেন আহলান ইয়া সাইদি। আরবি ভাষায় আহলান ইয়া সাইদি বা বলতে পারেন মারহাবান ইয়া সাইদি, মারহাবান ইয়া সাইদি। তারপরে আমরা জিজ্ঞাসা করতে পারি যে আপনি কেমন আছেন, বা আপনার সমবয়সী হলে আপনি বলতে পারেন তুমি কেমন আছো, যেটি আরবি ভাষায় হবে কাইফা হালুক, আরবি ভাষায় কাইফা হালু, বা আঞ্চলিক ভাষায় বলতে পারেন সিহাতুক, সিহাতুক। উত্তরে বলবে সে ভালো আছি, বা আপনাকে যদি এই কথাটি বলে থাকে তাহলে আপনি বলবেন ভালো আছি, যেটি আরবি ভাষায় বলবেন বিখায়ের, বা বলতে পারেন তাইয়ব, বা বলতে পারেন তামাম, এবং মুসলিম হলে অবশ্যই বলতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, বা বলতে পারেন বিখায়ের, বা বলতে পারেন তাইয়ব, বা এটাও বলতে পারেন তামাম। পরিবার পরিজনদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, যেমন বলতে পারেন তোমার ভাই কেমন আছে, যেটি আরবি ভাষায় বলবেন কাইফা আখুক, কাইফা আখুক। এখানে আখু শব্দের অর্থ হচ্ছে ভাই, আখুক অর্থ তোমার ভাই। সে উত্তরে বলবে সে ভালো আছে, বা যদি সে অসুস্থ থাকে তাহলে সে বলতে পারে যে সে অসুস্থ, সেক্ষেত্রে আরবি ভাষায় হবে সে ভালো আছে ওয়াবি খায়ের, সে ভালো আছে। এখানে যদি বোন হয়ে থাকে অর্থাৎ মহিলা, সেক্ষেত্রে আপনি বলবেন হিয়া বি খায়ের, পুরুষ হলে হুয়া বি খায়ের। আর যদি খারাপ থাকে বা অসুস্থ থাকে তাহলে সে বলতে পারে ওয়া মারিদ, সে অসুস্থ, বা তার বোন যদি অসুস্থ থাকে তাহলে বলতে পারে হিয়া মারিদ। তারপরে বলতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন তোমার মা কেমন আছে, যেটি আরবি ভাষায় হবে কাইফা উম্মুক, উম্মু শব্দটির অর্থ হচ্ছে মা, উম্মুক শব্দটির অর্থ হচ্ছে তোমার মা, কাইফা উম্মুক, যার অর্থ তোমার মা কেমন আছে। কাইফা শব্দটি দ্বারা কেমন আছে বোঝায়। সে বা তিনি বা বলতে পারে মা ভালো আছে,
যেটি আরবি ভাষায় হবে হিয়া বিখায়ের, বা বলতে পারে উম্মি বিখায়ের। এখানে হিয়া শব্দটি সে, যেহেতু তিনি একজন মহিলা তাই হিয়া, এবং যদি সে বলে যে মা ভালো আছে সরাসরি, তাহলে বলবে উম্মি বিখায়ের, বা আপনি বলতে পারেন উম্মি বিখায়ের। যদি এমন হয় যে তোমার মা বাবা কেমন আছেন, অর্থাৎ দুজনকে একসাথে জিজ্ঞাসা করার ক্ষেত্রে যেমন বলে থাকি যে তোমার বাবা মা কেমন আছে, বা আপনাকে যদি কেউ এ ধরনের প্রশ্ন করে থাকে সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন বা প্রশ্ন করবেন কাইফা ওয়ালা দিক। এখানে ওয়ালা দাইক শব্দটির অর্থ হচ্ছে বাবা মাকে একসাথে বোঝায়। ওয়ালা দাইক শব্দটির অর্থ হচ্ছে বাবা মা, তারা দুজন ভালো আছেন। তারা দুজন ভালো আছেন, যেটি আরবি ভাষায় হবে হুমা বিখায়ের। হুমা, হুমা শব্দটির অর্থ হচ্ছে তারা, বিখায়ের শব্দটির অর্থ ভালো আছেন। এখানে তারা বলতে দুজন শব্দটির এখানে আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করার দরকার নেই। তারা ভালো আছেন, তারা দুজনে ভালো আছেন, কথাটি আমরা আরবি ভাষায় এক কথায় বলতে পারি হুমা বিখায়ের। তোমার পরিবার কেমন আছে? এখানে পরিবার বলতে আরও আত্মীয় স্বজন, বিশেষ করে যারা পরিবারে থাকে, দাদা নানি, নানা নানি, দাদা দাদি হলে দাদা দাদি, চাচা চাচি, এ সবাইকে একসাথে আমরা যখন জিজ্ঞাসা করব তখন আমরা বলতে পারি কাইফা আইলাতু। আইলাতু, আইলা শব্দটির অর্থ হচ্ছে পরিবার, আইলাতু শব্দটির অর্থ হচ্ছে তোমার পরিবার। তারা সবাই ভালো আছে, বা আমরা বলতে পারি পরিবারের সবাই ভালো আছে, যেটি আরবি ভাষায় হবে উজুরতি বিখায়ের। এখানে একটি কথা বলে রাখি, আইলা এবং উজুরতি দুটি কিন্তু সমার্থক শব্দ, অর্থাৎ উজুরতির দ্বারাও পরিবার বোঝায়, আইলার দ্বারাও পরিবার বোঝায়। এখানে আইলাতি বিখায়েরও বলতে পারেন, উজুরতি বিখায়েরও বলতে পারেন, অর্থাৎ পরিবারের সবাই ভালো আছে, যেটি আরবি ভাষায় হবে উজুরতি বিখায়ের বা আইলাতি বিখায়ের। বা যদি আমরা এটা বলি যে তারা সবাই ভালো আছে, সেক্ষেত্রে আমরা আরবি ভাষায় বলবো কুল্লুহুম বিখায়ের। এখানে কুল্লুহুম শব্দটির অর্থ হচ্ছে পরিবারের সবাই। এখানে পরিবার বলতে তারা সবাই যেটি বোঝাচ্ছে, তারা সবাই, কুল্লু সমস্ত লোক, বিখায়ের ভালো আছে। আপনি কোথা থেকে এসেছেন? এটি অপরিচিত কাউকে আমরা যখন দেখা হয়, বা অপরিচিত কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি বা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে এসেছেন, যেটি আরবি ভাষায় বলতে পারেন বা উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে মিন আইনা জিয়াতা। মিন আইনা জিয়াতা, যার অর্থ আপনি কোথা থেকে এসেছেন। এটি আরবি ভাষায় আরেকটি শব্দ আছে, সেটি হচ্ছে মিন আইনা আতাইতা। মিন আইনা আতাইতা অর্থ আপনি কোথা থেকে এসেছেন। আমরা উত্তর দিতে পারি আমি ঘর থেকে এসেছি, অর্থাৎ আপনি যদি বাসা থেকে আসেন তাহলে বলতে পারেন যে আমি বাসা থেকে আসছি। যদি আপনি বাজার থেকে এসে থাকেন তাহলে আপনি বলবেন আমি বাজার থেকে আসছি। আর যদি আপনি কোনো অন্য দেশ থেকে এসে থাকেন, যেমন আমরা বাংলাদেশ থেকে আসছি, তো আমাদের সাথে প্রথম সাক্ষাৎ হলে আমরা বলবো যে আমরা বাংলাদেশ থেকে আসছি, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। তো সেক্ষেত্রে আমরা আরবি ভাষায় বলবো, যদি হয় ঘর থেকে, অর্থাৎ আপনার অপরিচিত লোক সাথে দেখা কিন্তু আপনি সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়েছেন, সেক্ষেত্রে আপনি বলবেন জিয়াতু মিনাল বাইত। জিয়াতু মিনাল বাইত, আমি বাসা থেকে এসেছি। যদি আপনার বাজার থেকে আসার সময় দেখা হয় তাহলে আপনি বলবেন জিয়াতু মিনাল সুক। এখানে সুক শব্দটির অর্থ হচ্ছে বাজার, জিয়াতু মিনাল সুক। আর যদি আপনি বাংলাদেশ থেকে আসছেন এবং তারপরে আপনার সাথে দেখা হয়েছে কারোর সাথে, আপনাকে প্রশ্ন করছে, তখন আপনি এই কথাটি বলতে পারেন জিয়াতু মিনাল বাংলাদেশ। জিয়াতু মিনাল বাংলাদেশ, আমরা বাংলাদেশ বাংলাদেশ শব্দটি সরাসরি উচ্চারণ করব, তারা যেহেতু একটু অন্যভাবে উচ্চারণ করে তাই আমি শব্দটিকে একটু সৌদি ভাষায় বললে যেভাবে শোনা যায়
সেভাবে উচ্চারণ করে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যেটি, তুমি এখানে কেন এসেছো, আমরা এই কথাটি বলে থাকি যে আপনি এখানে কেন এসেছেন, কি জন্য আসছেন। তো যেটি আরবিতে আমরা জিজ্ঞাসা করতে পারি, লিমা জাতাইতাহুনা, তুমি এখানে কেন এসেছো, বা আপনি এখানে কেন এসেছেন, যেটি আরবি ভাষা হবে লিমা জাতাইতাহুনা। আমি আপনাকে দেখতে এসেছি, এখানে একটি ব্যাপার, আপনি অলরেডি সৌদিতে আছেন বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করতেছে, সেক্ষেত্রে আপনি এই কথাটি বলতে পারেন যে আমি আপনাকে দেখতে এসেছি, যেটি আরবি ভাষায় হবে আতাইতুলিয়ারক, আতাইতুলিয়ারক, আমি আপনাকে দেখতে এসেছি। আর যদি আপনার দেশের বাইরে থেকে আসেন এবং আপনাকে বলে, সেক্ষেত্রে আপনি এই কথাটি বলতে পারেন যে আমি এখানে কাজের জন্য এসেছি, আমি এখানে কাজের জন্য এসেছি, যেটি আরবি ভাষায় হবে আতাইতু হুনা লিল আমাল, আতাইতু হুনা লিল আমাল। এখানে আমল শব্দটির অর্থ হচ্ছে কাজ। এখানে একটি কথা বলে রাখি, শগল শব্দটির অর্থ হচ্ছে কাজ, আমল শব্দটির অর্থ কাজ। এখানে আমল হচ্ছে, আমল যে শব্দটি, এটি দ্বারা সমস্ত কাজকে একসাথে বোঝায়। অর্থাৎ আমরা যেমন চাকরি করি, চাকরি শব্দটির বোঝাতে আমরা আমল শব্দটি বলতে পারি, আর চাকরির মধ্যে যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে আমরা শগল বলতে পারি। আতাইতু হুনা লিল আমাল, আমি কাজের জন্য এখানে এসেছি বা কাজ করার জন্য এসেছি। দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দেন। অনেকক্ষণ সাক্ষাতের পর পুনরায় সাক্ষাৎ হওয়ার জন্য, বা পুনরায় যদি আমরা তার সাথে দেখা করতে চাই বা কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা পারমিশন করে, অর্থাৎ তার পারমিশন নিয়ে মোবাইল নাম্বারটি আমরা চাইব বা চাইতে পারি, যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি তাফাদ্দাল, অর্থাৎ দয়া করে বা অনুগ্রহ করে। আয়াত তিনি রকমাক, এখানে রকমাক শব্দটির অর্থ হচ্ছে নাম্বার। আয়াত তিনি রকমাক, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিন বা আপনার নাম্বারটি দিন, আমরা সরাসরি বলি যে নাম্বার দেন। যে নাম্বার দেন যে কথাটি বলি, সেই কথাটি হচ্ছে রকমাক, আপনার নাম্বার। এখানে আপনার নাম্বার মোবাইল শব্দটি উজ্জ্ব, মোবাইল কথাটি এখানে না বললেও হবে, জাওয়াল রকমাক এই কথাটি বললেও হবে, আয়াতানি রকমাক নাম্বারটি দিন এই কথাটি বললেও হবে। তারপরে আপনি তার কাছ থেকে বিদায় নেবেন, বা বিদায় নেওয়ার সময় আপনি বলতে পারেন বিদায়, আবার দেখা হবে, বিদায় আবার দেখা হবে। এটি আমরা বলবো মাসসালাম, মাসসালাম ইলাল্লিকা। এখানে মাসসালাম শব্দটির অর্থ হচ্ছে শুভ বিদায় বা বিদায়, ইলাল্লিকা শব্দটির অর্থ হচ্ছে আবার দেখা হবে, পুনরায় দেখা হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা যখন বলবো, তখন আমরা বলবো ইলাল্লিকা, শুভ বিদায়, মাসসালাম, আবার দেখা হবে, ইলাল্লিকা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন, এবং অন্যদেরকে জানাতে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে সকলে সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।